লকডাউনের জেরে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আটকে পড়লেন 22 জন গুজরাট ফেরত পরিযায়ী শ্রমিকরা। গত শুক্রবার গুজরাট থেকে একটি বেসরকারি বাসে করে এদিন সকাল 6টা নাগাদ দুর্গাপুরে এসে পৌঁছায় তারা। কিন্তু লকডাউনের ফলে কোনো বাস না চলায় চরম সমস্যায় পড়েন তারা। জানা যায় তাদের সঙ্গে 5 জন মহিলা ও 2টি শিশুও রয়েছে। তারা সকলেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তীর রিপোর্ট, টিভি নিউজ 10। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে খেলাশ্রী প্রকল্পের আওতায় রবিবার অর্থাৎ 31 অগস্ট দুর্গাপুর থানার অন্তর্গত 136টি ক্লাবকে 1 লক্ষ টাকার চেক প্রদান করা হলো। ক্লাব সদস্যদের হাতে ওই চেক তুলে দিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ রাজশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তীর রিপোর্ট, টিভি নিউজ 10। আগের কয়েকটি লকডাউনে ঢিলে ঢালা মনোভাব দেখানোর পরে সোমবার কড়া মনোভাব দেখালো চন্দননগর পুলিশ। যারা নিয়ম ভাঙছে তাদেরকে সবক শেখাতে এদিন অত্যন্ত সক্রিয় ছিল পুলিশ। বৈদ্যবাটি জিটি রোড চৌমাথায় সকাল থেকেই শুরু হয়ে যায় নাকা চেকিং। চন্দননগরে মাস্ক না পরে সাইকেল নিয়ে বাইরে বেরোনোতে জামা খুলিয়ে জামাকে মাস্ক হিসেবে পরিয়ে দেয় পুলিশ। প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর জন্য আরোহীর কাঁধে সাইকেল তুলে বাড়ি পাঠায় পুলিশ। অগস্টের শেষ দিনের লকডাউনে এইভাবেই সক্রিয় হতে দেখা গেল পুলিশকে। চাকরি দেওয়ার নাম করে রমরমিয়ে চলছে প্রতারণা চক্র। এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো প্রতারণা চক্রের সঙ্গে জড়িত 5 সদস্যকে। অভিযোগ, স্টার সার্ভিস নামক এই ভুয়ো সংস্থাটির মালিক সুদ্রক সরকার ওরফে বাপাই এয়ারপোর্ট, মেট্রো রেল, ব্যাংক সহ বহু সরকারি ও বেসরকারি নামজাদা প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় করত বেকার যুবক যুবতীদের কাছ থেকে। চোখের নাগালে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই প্রতারণা চক্রের হদিশ পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনাস্থলে এসে এই দোষীদের গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশ। তিনি কত কিছু বলেনি, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, বলছে বাড়িতে গিয়ে 2 থেকে 4টার মধ্যে ফোন করো। আচ্ছা, আর কিছু বলেনি, কোন রকম রিসিপ্ট দেয়নি, আপনারা টাকা দিয়েছেন? কোনো রিসিপ্ট পাবে মানে রিসিপ্ট কিছু আপনাদের কই? সেই অ্যাপ দেখে আমি ফোন করেছিলাম ওই নাম্বারে। এবার ওরা ফোন করে বলেছিল যে এরকম দমদম এয়ারপোর্টে এরকম কাজ আছে, অনেকগুলো ওরা ভাগ বলেছিল, যেমন পাসপোর্ট চেকিং, তারপর টিকিট চেকিং, এইগুলো বলেছিল। তা আমি সেই ফোন নাম্বারে ফোন করে এই জায়গার অ্যাড্রেসটা দেয় বাগুইহাটি জোড়ামন্দি, এখানে আসি। ফার্স্টে আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, তারপর ওরা বললো ইন্ডিয়ান ব্যাংকের সামনে আসতে। তা ইন্ডিয়ান ব্যাংকের সামনে আসার পর একজন লোক উনি আমাদের নিয়ে এলেন। আমি চাকরি প্রার্থী, তাই তো আপনি এখানে এসেছিলেন? হ্যাঁ, এখানে চাকরি প্রার্থী। তো এখান থেকে আপনার দাবি কি, এখান থেকে কি বলা হয়েছে, কি আছে পড়া হয়েছে? এখান থেকে বলা হয়েছিল চাকরি দেওয়ার জন্য। কোন ডিপার্টমেন্টে দেবে? এখানে আমাকে বলেছিল পাসপোর্ট ডিপার্টমেন্টে দেওয়ার জন্য, আমি বলেছি পাসপোর্ট। হ্যাঁ। আচ্ছা, কে পাসপোর্ট দিয়েছে আপনি? হ্যাঁ, পাসপোর্ট চেকিং এ এয়ারপোর্টে। এয়ারপোর্টে এই অফিসের নাম জানেন আপনি? না, অফিসের নাম জানি। এখানে অফিসে তো এখান থেকে কি বলা হচ্ছে, এই কনসালটেন্সি তরফ থেকে? এখান থেকে বলা হচ্ছে যে মানে এই আপনি 200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করুন, ফর্ম ফিল আপ করার পর আপনি একটা নাম্বার দিতে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার চাকরি হয়ে যাবে। কবে ডেট কিছু দিয়েছে আপনাকে? ডেট দেয়নি, একটা ফোন নাম্বার দিয়েছে কালকে 2 থেকে 4টার মধ্যে ফোন করতে হবে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তীর রিপোর্ট, টিভি নিউজ 10।